প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। বিরুদ্ধ কন্ডিশন, সবুজ উইকেটে আগে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ, প্রতিপক্ষের দারুণ পেস আক্রমণ, চোখ রাঙানি ছিল অনেক কিছু। সব সামলে তামিম ইকবালের সৌজন্যে বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত, কিন্তু বাজে শটের প্রতিযোগিতায় আশা জায়গা নিয়ে শুরু শেষ হলো হতাশা। হ্যামিল্টন টেস্টের প্রথম দিন শেষে সেই আক্ষেপ দিনের নায়ক তামিমের কণ্ঠে। ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিকে পাত্তা না দিয়ে প্রথম 10 ওভারই 53 রান তুলেছিল বাংলাদেশ। প্রথম ঘন্টায় রান ছিল 80। তামিম ছুটছিলেন অপ্রতিরোধ্য গতিতে, এরপরও পথ হারিয়ে দল হাটে বিপর্যয়ের বাণী। 128 বলে 126 রান করেছিলেন তামিম, অন্যরা সবাই মিলেও করতে পারেনি তার সমান রান। এক পর্যায়ে রান ছিল 1 উইকেটে 121, সেখান থেকে দল গুটিয়ে গিয়েছে 234 রানে। 27 রানে গড়েছে, দুঃখিত পড়েছে শেষ 5 উইকেট। শুরুটাকে কাজে লাগাতে না পারায় গোটা দলই হতাশায় নিমগ্ন, দিন শেষে বললেন তামিম। সত্যি কথা বলতে এই ধরনের কন্ডিশনে আমাদের এমন শুরু পাওয়া স্বপ্নের মতো ব্যাপার। সাধারণত প্রথম দিনে সবুজ উইকেটে শুরুতে 2-3 উইকেট পড়ে যায় আমাদের, অনেকবার হয়েছে এমন। আজ এত সুন্দর শুরুর পরও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ দল, তাই আমি প্রচণ্ড হতাশ, এমনটা জানিয়েছেন তামিম ইকবাল। এমন নয় যে আমি সেঞ্চুরি করেছি বলেই এমনটা বলছি, বাকি যারা আছে ড্রেসিং রুমে সবাই হতাশ, কারণ এত ভালো শুরু হয়েছিল যা বলাই। বোল্ট সাউদির বল অনায়াসে খেলে বাংলাদেশ উইকেট বিলিয়ে এসেছে নীল ওয়েগনারের বলে। সবসময় যেভাবে বল করেন এদিনও সেভাবে একের পর এক শর্ট বল করে গিয়েছেন এই বাহাতি পেসার। ব্যাটসম্যানরাও ফাঁদে পা দিয়ে আউট হয়েছে শর্ট খেলতে গিয়ে। 47 রানে 5 উইকেট নিয়েছেন ওয়েগনার 5 শর্ট বলে। তামিম ওয়েগনারে দারুণ খেলেছেন, তবে অন্যদের না পারায় প্রতিপক্ষের সাফল্যের চেয়ে নিজেদের ভুলকে বড় করে দেখছেন তিনি। ওয়েগনারের বিপক্ষে নিজের সাফল্যের পথটাও জানিয়েছেন, যদি আমাদের আউটগুলো দেখেন খুব ভালো বলে, কিন্তু আমরা আউট হইনি। কম বেশি ওদের যা পরিকল্পনা ছিল আমরা সেই পরিকল্পনাকে সফল করে দিয়েছি, ভুল শট খেলেছি এবং আউট হয়েছি আমরা। সব ব্যাটসম্যানরাই নিজের পরিকল্পনায় থাকা উচিত। আমার মনে হয় আমরা ভালো করতে করতে হুট করে ভুল করে ফেলেছি। ওয়েগনার কীভাবে বল করে আমরা সবাই জানি, আজকে নয় গত 2-4-5 বছর ধরে একই কাজ করছে। ওকে কীভাবে সামলাবো এটা পুরোই নিজের ব্যাপার। অনেকে পুল খেলতে পছন্দ করে, অনেকে ডাক করে, আমার যেমন মনে হয় ডাক করাই ভালো, সেটাই করে গিয়েছি। ওয়ানডে সিরিজে 3 ম্যাচে মাত্র 10 রান করলেও তামিম এই দিন স্বরূপ হয়ে ফিরেছেন। আগ্রাসী ব্যাটিংয়ে চাপে ফেলে দিয়েছিলেন কিউইদের, 37 বলে করেছিলেন 50, সেঞ্চুরি 100 বলে। জানালেন নিজের পরিকল্পনা স্পষ্ট ছিল বলে সফল হয়েছেন, আবারও আক্ষেপ করলেন দলের জন্য। একটি পরিষ্কার পরিকল্পনা ছিল আমার, পরিকল্পনা হলো যদি জায়গা মেলে, যদি মারার বল পায় তাহলে শট খেলার চেষ্টা করব বিশ্বাস নিয়ে। সৌভাগ্যবশত শুরুতেই কিছু বাউন্ডারি পেয়ে যাই, এরপর নিজের চাওয়া মতো ব্যাট করতে পেরেছি। উইকেটটি ছিল দারুণ, সবুজ আপ হলেও বল খুব বেশি কিছু করেনি। আমাদের উচিত ছিল এর চেয়ে অনেক বেশি রান করা, দিন শেষে নিজেদেরই দায় নিতে হবে। সারাদিন ব্যাট করলে হয়তো 350-400 রান করে ফেলতে পারতাম আমরা, কিন্তু তা হয়ে ওঠেনি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে নিউজটি জানার জন্য। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।